জলাতঙ্ক রোগে জালিয়াতি কাজ করেছে, টাকা তুলেছে লোকের কাছে, হাত পেতে ভিক্ষা করেছে ওয়াইটিতে, জালিয়াতি কাজ করেছে, তারপর পরের বাচ্চাগুলোকে টেনে টেনে মলেস্ট করেছে, অনেকগুলো কেস খেয়ে বসে আছে। তো সেই ইয়েটাকে কী বলবো, ওই জলাতঙ্ক রোগের রুগীটাকে, গাধিটাকে, ও কি বললো, লেস ইন্টারেস্টেড, তবে আমার যা করণীয় সেগুলো করবো, কোনো চিন্তা নেই। তবে আমার মুখোশ এইরকমভাবে খুলছে, আমি পঞ্চমী আদা টাকা করে নিই, তারপরে আমি মানব পাচার করি বাংলাদেশে, তার জন্য হাইকোর্টে বাংলাদেশে আমার জন্য মানব পাচারের কেস হয় না, আর 65,000 টাকাও আমি নিই না। হ্যাঁ, দিদিদের মনোরঞ্জন করার জন্য এখন চম্পা পুরো খিল্লি, চম্পাকে পুরো খিল্লি করে দেওয়া হয়েছে ওয়াইটিতে। ওই চম্পাকে না একা ধরিত্রী কাফি, ঠিক আছে, যে যে ভাষা বোঝে সে সে ভাষাই জবাব পাবে। ম্যাডাম আপনি একটা বড় কমেন্ট করেছি সেটা পড়ুন, অনেক আগে চলে গেছে, আবার কি করে ঘোরায় কবিতা দাস, লজ্জা লজ্জা, কিসের লজ্জা গো, লজ্জা হলে বাড়িতে ইয়ে করে বসে থাকুন, ওই কী বলবো, শীতঘুম চলে যান, ঢাকা নিয়ে বসে থাকুন, মুখ চোখ ঢেকে নিন, তাহলে আর আপনাকে কেউ দেখতে পাবে না। আচ্ছা আচ্ছা, সকাল থেকে কোথায় কোথায় ঘুরেছি সেগুলো আপনি বলা হলো না, আগে এগুলো শুনে নিন তো, কোথায় কোথায় গেছি, কালকে কোথায় কোথায় যাব। আজকে গেছি সকালবেলাতে ডিএম অফিস, এসপি অফিস, তারপর সেখান থেকে গেছি বাঁকুড়া মেন পিএস পুলিশ স্টেশন, তারপর সেখান থেকে গেছি আপনার তালডাংরা, তালডাংরা থেকে আরও একটু ভিতরে গেছি কি পাশকুড়া না কি জায়গাটার নাম, সেখানে ঘুরে এলাম, সেখান থেকে হে সালতোর হয়ে জাস্ট এসেই আগে লাইভ করছি, কারণ আমার এত বড় মুখোশ খুলে দিয়েছে সত্যি। আর আমার প্রফেশনে আমাকে যারা আটকাচ্ছে তাদের ছেলেরাও সেম প্রফেশনে আসবে, তাদেরকেও আটকাবো, চিন্তা করবেন না। আজকে মেরেছে যে পঙ্গা লেগা চুর চুর হো জায়গা, চুর চুর হো জায়গা। ঠিক আছে ধরিত্রী দি, চম্পার আজকে লাইভ সেন্ড করো, ম্যাডামের দোকানে চশমা ইউজ করছে, দোকানে চশমা ইউজ করছে, তাহলে ওই দোকানের নামে তো এবার প্রচার করতে হয় গো, প্রত্যেক দিন দুপুরে মেয়েদেরকে নিয়ে কাটাছেড়া করছে, ওকে ভালো কথা কেউ বলবে না, না কেন বলবে, আপনি লোকের বিচার করছেন আর ওদের মুখের ভাষাগুলো এত খারাপ, তার গলায় কোনো কিছু নেই, বা 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 বা, আচ্ছা সবাই খারাপ, আপনারা শুধু একা ভালো, বুঝতে পেরেছি, আপনারাই শুধু ভালো, আপনার ওই চিটিং চোর চিটিংবাজগুলো, যেগুলো চোর চিটিংবাজ তাদের কাছে সব কমেন্ট করে বেড়াচ্ছে, মেয়েদের মলেস্ট করেছে, মেয়েদেরকে কীভাবে অর্পিতাকে শেষ করতে হবে, ইপ্সিতাকে শেষ করতে হবে, তারপরে ইয়েকে শেষ করতে হবে, আমাদের কী যেন নাম, সীমাকে শেষ করতে হবে, সীমার মেয়েকে শেষ করতে হবে, ইপ্সিতাকে শেষ করতে হবে, কাউকে বাদ নেই, সোমাকে শেষ করতে হবে, ধরিত্রীকে শেষ করতে হবে, শেষ করতে গিয়ে সেই রেকর্ডিংগুলো শুনে আসুন, যা ভাষা, ওই ভাষায় মেয়েদের সাথে কথা বলেছি, সে ভাষা নেওয়া যাচ্ছে না। আপনি একটা পাগল, কারণ আমি নিজে অন্যকে গালি গালাজ করে, আপনি যারা গালি দেয় তাদেরকে সাপোর্ট করে, আপনার কথা ভালো শুনুন, আপনি এসছেন কী করতে, সরি টু সে, কেন এসছেন আমাকে দেখতে, প্লিজ আসবেন না। আপনাদের গ্রুপে একজনে মির্জাফর আছে যে নাকি এখনও মর্কটের সাথে যোগাযোগ রাখছে, আমি সীমাকে জানাচ্ছি, জানি না ও কতটা বিশ্বাস করবে, আমি এসব বিশ্বাস করি না। আর শুনুন একটা কথা বলি, আমরা গ্রুপ মিলে কাজ করছি, ঠিক আছে, আমরা ওয়াইটিতে যে কাজ করতে এসেছি সেই ওয়াইটিতে সংগঠন করে কাজ করছি, তাতে একটা আধটা কথা লিক হবে, যেগুলো লিক হয়েছে সেগুলো পেরিয়ে গেছে তো, যেগুলো করেছি সেগুলো তো পেরিয়ে গেছে, ওভার, কাজটা তো শেষ হয়ে গেছে, কাজ শেষ করতে গিয়ে কাকে গালি দিতে বলেছি, কাকে ঝাড়ু পেটা করতে বলেছি, ঝাঁটা পেটা করতে বলেছি, আপনি নিজের পাতানো বোনকে ঠিক করুন, তারপর বাকিদের শ্রদ্ধাতে আসবেন। আমার পাতানো বোন একদম ঝকাস, আমার সব কটা আমার পাতানো বোন, সীমা সোমা ধরিত্রী সব দিল মে হ্যাঁ দিল মে, ঠিক আছে, সত্যিটা শুনতে কানে বুকে জ্বালা ধরেছে, তাই না,
তাই এখন ওরা গালি দেবেই, তাই ওরা সেই ভাষাই বোঝে, সেটাই দেয়া হবে, বাকি ডোন্ট কেয়ার একদম। আর কে কত কেস করবেন, পাল্টা কেস করব, যে যা বলেছেন সেগুলো নিয়ে কেস হবে, যে যেমন এগোবে আমরা তেমন এগোবো। আচ্ছা আপনি তো বলেছেন আমি ওয়াইটি পরিষ্কার করতে যেত, ওদের মুখের ভাষাগুলো পুরো ঠিক আছে, তার আগে আপনি যাদের যাদের লাইভে ঘুরে বেড়ান তাদেরকে আগে ঠিক করুন। আপনাকে নেমন্তন্ন করেছে দিদিভাই লাইভে আসার জন্য, রানাঘাট তুই যা মার্কেটের কাছে গিয়ে। আচ্ছা সিল নোড়া মশলা পাতি সমস্তগুলো শাক্তি পেলে সবাই পাবে, এমনি এমনি কেউ কাউকে গাল দেয় না, নিশ্চয়ই সোমা ধরিত্রীর দোষ আছে, ওর বিচার করুন, কিন্তু মুখের ভাষা খারাপ করবে কেন, আপনি তো লাইভ করেন, আপনি তো একটা খারাপ কথা বলেন না। দেখুন আবারও বলছি, আপনি সারাদিন ওয়াইটিতে কতক্ষণ থাকেন জানি না, সোমা সীমা ধরিত্রী প্রত্যেককে যেভাবে গালাগালি করা হচ্ছে ঠিক আছে, রান্নাঘর রান্নাঘরকে বলছি আর কি, যারা বলছেন আর কি, সারাদিন ওয়াইটিতে বসে গালাগালি করছে ঠিক আছে, তো তাদেরকে যদি তারা যদি গালি দেয় তাহলে পাল্টা গালি শুনবে না, তারা পাল্টা গালি করবে না, তাদেরকে আগে বন্ধ করতে বলুন। আপনাকে নোংরা নোংরা ভাষায় কথা বলছে, কি ভাষায় কথা বলছে না, আপনি দেখতে পাবেন না গো, সত্যি সিরিয়াসলি বলছি, আমার কোনো ভালো কাজ আপনি দেখতে পাবেন, কারণ আপনি লেখাপড়া জানেন না, তো লেখাপড়া জানতে হবে, তো আমার কমিউনিটি থেকে দেখে আসুন, তিন দিন চার দিন আগেও আমি ন্যাশনাল নিউজে আছি, আপনি কি করে দেখবেন গাদি বাড়ি। টিম ভালো আছি, প্রীতমের জন্য খুব হ্যাপি, একদম থ্যাংক ইউ, নেগেটিভস কমেন্ট আমি সব পড়বো, আমি নেগেটিভ পজিটিভ বলে কিছু চিনি না, আমার কাছে অল আর ইকুয়াল, আমার কাছে সবাই সমান, তাদের সবার পড়বো ঠিক আছে, পড়বো যদি একলা পথে কোন সাথী না মিলে, না মিলে জানিতে তোর চিন্তা বাদল তুমি শূন্য জীবনের জয়গান আগামী দিনের আলো দু চোখে দেখি একটা রাগ শোনাবো, রাগ রাগ, এই রাগটা আমার খুব পছন্দের রাগ ঠিক আছে, আমি বহুদিন গান ছেড়ে দিয়েছি জানেন, বহুদিন গান কবিতা সব ছেড়ে দিয়েছিলাম, সব জীবন থেকে হারিয়ে গেছে, হ্যাঁ মাল্টি ট্যালেন্টেড, ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। সমাজসেবা পাবলিকটা তো এত ইউটিউবে ভিডিও দেখে, আমি ইউটিউব হ্যাড আছি, হ্যাঁ ওকে ওকে আচ্ছা। নয় 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 নয়
ইউ মমতা ভট্টাচার্য, থ্যাংক ইউ, আচ্ছা আউটস্ট্যান্ডিং, ও থ্যাংক ইউ থ্যাংক ইউ, সুপার পারফরমেন্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমাদের দিদিভাই সর্বগুণ সম্পূর্ণ, থ্যাংক ইউ, থ্যাংকস এ লর্ড, থ্যাংকস এ লর্ড। আমি টিম হ্যান্ডেল করছি 7 বছর ধরে, আমার সংগঠনে 1200 মেম্বার আছে এবং অল আর এডুকেটেড ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি, তাদের কন্ট্রোল করি এবং প্রত্যেকে কোথাও সিভিল সার্ভিস করতো, কোথাও মাস্টার, কোথাও প্রফেসর, তারা আমার সংগঠনে আছে আজ 7 বছর ধরে। তাহলে ভাবুন, তাদের কন্ট্রোল করি, ওয়াইটিতে 2 দিন আমাকে দেখতে পেয়েছেন, ঠিক আছে। আর আমি আপনাদেরকে বলছি, ডেসপারেটনেস থাকা ভালো, ওভার স্মার্টনেস যারা দেখাবে, যারা দেখাবে তাদের শাস্তি নিশ্চিত করব, এর বেশি আপনাদের কিছু বলবো না। আমি খুব খোস মেজাজের লোক, এই এই যে ঢুকলাম হোটেলে, হোটেলে ঢোকার পরে একটু চা খাবো, ঠিক আছে। নজরুল গীতি, ইয়াস, টাফ নজরুল গীতি, এটা একদম 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 শর্ট কি লিখছেন দেখি, দাঁড়ান। আমি সমাজসেবা করতে আসেনি, কন্ট্রোভার্সি করতে মানে ইনকাম করতে এসেছেন, আপনার মুখের ভাষা শুনলেন জেনে পরে আপনি কত এইরকমভাবে নেগেটিভ কমেন্টটা করে, আমি কি দুঃখ পাচ্ছি জানেন। একটা কথা বলি শুনুন, খুব দুঃখের কথাগুলো বলি, কোনোদিন মার্ডার কেসের তো আমার আন্ডারে প্রায় নেমে করে গোটা 13টা থেকে 14টা বর্তমানে রানিং মার্ডার কেস, ঠিক আছে। সেই মার্ডার কেসগুলো যারা মার্ডার করেছে তারা সব বড় বড় নেতা, তো যারা বড় বড় নেতা সেই নেতারাও পর্যন্ত না আমার খুব গাল দেয়, ভয় খায়, কী করবো বলুন, হ্যাঁ আমার তো এটাই কাজ, তারাও পর্যন্ত জানে আমি কী জিনিস, এই ছোটোখাটো মালগুলো করে কী হবে, ওইরকম সমাজসেবিকা। আচ্ছা ম্যাম, এসব নেগেটিভ কমেন্ট পড়বেন না, আরে নেগেটিভ না পড়লে কী করে পজিটিভ হবে, আমি শুধু এটুকু বলি, আমার প্রতি আপনাদের চরম রাগ হবে, যারা না বেয়াদব, বেবয়রা, অসভ্য, ইতর, ছোটো লোক, তাদের না খুব কষ্ট হবে, আমাকে সহ্য করবে কী করে বলুন, কী করে করবে বলুন, কারণ আমার বাহিনী যারা আছে, এই যে আমার টিম মেম্বার যারা আছে, তারা কিন্তু ভীষণ ভীষণ রকমভাবে ময়দানে লড়াই দিচ্ছে, তো লড়াই যাদেরকে দিচ্ছে, তোরা মা জন্ম দিয়েছিল নোংরা খানায় তার জন্যে এসেছিস বলতে, ধরিত্রী বলে দিচ্ছে, দেখেছো তো, তো যারা নোংরা কথা বলছো তাদের পরিচয় পাওয়া যাচ্ছে, নোংরা কথাবার্তা আমাকে বলে কোনো লাভ আছে, আর সোমাসীমা ধরিত্রী পুরো চিরকে ফাড়কে রাখ দেগা, চিরকে ফাড়কে রাখ দেগা, জো ভি সামনে আয়েগা হামসে জো টকরায়েগা, চুর চুর হো যায়েগা, চুর চুর হো যায়েগা। আচ্ছা আমি কি এমনি করে কমেন্ট পড়ছি নাকি, এমনি করে কমেন্ট পড়ছি নাকি, এমনি করে পড়ছি পড়ছি নাকি,